আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা নিয়ে আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর আলোচনায় অংশগ্রহণ করবে আজকে তোমরা সকলেই। সো যে অধ্যায়টিতে আমরা রয়েছি সেই অধ্যায়টির নাম হচ্ছে পঞ্চম অধ্যায়, সংবিধান। ইতিমধ্যে আমরা কিন্তু এই অধ্যায়টি শেষ করে ফেলেছি এবং এই অধ্যায়টি শেষে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন যে রয়েছে অধ্যায়টি সেগুলো কিন্তু আজকের পাঠে আমরা আলোচনা করব। কিন্তু যে কাজটি প্রতিদিনের মতো আমরা করব সেটা হচ্ছে আমরা যে আমাদের পূর্বের পাঠগুলো রয়েছে সেই পূর্বের পাঠগুলো একটু পুনরালোচনা করে নিব, কারণ আমরা যখন পড়ি আমাদের প্রত্যেকেরই কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে পূর্বের পাঠগুলো পুনরালোচনা করার। আদারওয়াইজ কিন্তু আমরা আসলে যে আমাদের অনুশীলনী ভিত্তিকই বলো আর যদি বলো একটা দিন এতটুকু অংশ পড়েছি পরের দিন পরের অংশটুকু পড়বো, সেক্ষেত্রেও কিন্তু পুনরালোচনা করার প্রয়োজন রয়েছে। যদি তোমরা পুনরালোচনা না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিশেষ কিছু প্রবলেম হতে পারে। তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রবলেম হচ্ছে তোমাদের একটা অধ্যায় ভালোভাবে জানা হলো না, বা তোমাদের মাথায় কিন্তু অধ্যায়ের সমস্ত কিছু টপিক কিন্তু তোমাদের মাথায় থাকে না। এতে করে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের মাথা থেকে তো টপিকগুলো বিষয়গুলো হারিয়ে যায়, সেই সাথে সাথে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমরা কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো না। আয়ত্ত করা হয় ভালোভাবে হয় না। এখন হয় কি যে তোমাদের অনেক সময় দেখা যায় যে তোমরা একটা একটা অ্যাভারেজ রেজাল্ট করো, কিন্তু টার্গেট থাকে হচ্ছে একটা ভালো রেজাল্ট করার। সো ভালো রেজাল্ট করার টার্গেট নিয়ে যখন তোমরা নামবে সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের যত ধরনের প্রিপারেশন আছে সব ধরনের প্রিপারেশনই কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। সো খুব ভালোভাবে যখন তোমরা প্র্যাকটিস করবে, খুব ভালোভাবে যখন প্রিপারেশন নিবে, তখন কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্টটা ভালো হবে। সো ভালোভাবে প্রিপারেশন নেয়ার জন্য এবং ভালোভাবে সবকিছু আয়ত্ত করার জন্য যে ব্যাপারটা করা জরুরি রয়েছে সেটা হচ্ছে বারবার পুনরালোচনা করার প্রয়োজন রয়েছে। সো পূর্ণালোচনা করার জন্য একটা নিয়ম তোমাদেরকে বলে দিতে চাই, বা পূর্ণালোচনা করার ক্ষেত্রে সহজ হবে বা খুব সুন্দরভাবে করতে পারবে এরকম একটা নিয়ম তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে আমরা যখন তোমাদেরকে একটা অধ্যায় পড়াই, যেমন ধরো এই অধ্যায়টি আজকে আমরা অনুশীলনীতে চলে এসেছি এবং আজকে আমরা যেটা করব প্রথমে সম্পূর্ণ অধ্যায়টাকে একটু পূর্ণালোচনা করব, দেন আমরা যে কাজটি করব দেন আমরা হচ্ছে অনুশীলনী ভিত্তিক বা অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করব। সো এই আলোচনায় আমরা কিন্তু তোমাদেরকে প্রতিবারই কিন্তু প্রত্যেকটা পার্ট আলোচনা করার সময় খুব ভালোভাবে বলে দিয়েছি যে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো, খুব ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, এরকম কিন্তু তোমাদেরকে আমরা বলে দিয়ে থাকি। সো এই যে ব্যাপারগুলো যেগুলো থাকে তোমরা কিন্তু তোমাদের সাথে যখন আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে তোমরা কি করতে পারো বলো তো? তোমরা কিন্তু কয়েকটা পেন রাখতে পারো, এর মধ্যে কয়েকটা কালার পেন রাখতে পারো। এটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে একটা কালার তোমরা রাখতে পারো, ধরো রেড, রেড কালারটা দিয়ে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো মার্ক করে রাখতে পারি। দেন ব্লু কালার দিয়ে তার থেকে একটু কম ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করে রাখতে পারি। গ্রিন কালার দিয়ে মার্ক করে রাখতে পারি যে এগুলো হ্যাঁ নজর একটু চোখ বুলিয়ে গেলেই হবে। সো এইভাবে যদি আমরা মার্ক করে রাখি তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা পরের পড়াটা পড়ার সময় আমাদের আগের দিনের পড়াটা খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যায় এবং অনুশীলনী পড়ার আগে বা এই অধ্যায় রিলেটেড কোনো প্রশ্ন যখন আমরা অ্যাটেন্ড করতে যাব বা কেউ কোনো প্রশ্ন আমাদের এই অধ্যায় রিলেটেড করবে সেই সময়টায় যে উপকারটা তোমার হবে সেটা হচ্ছে তুমি যখন এই আন্ডারলাইন করা লাইনগুলো পড়বে সেক্ষেত্রে কিন্তু এই অধ্যায়ের অনেক কিছুই বা অধ্যায় সম্পর্কিত যদি কোনো পরীক্ষা তোমার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি খুব বেশি উপকৃত হবে, খুব ভালোভাবে তোমার জানাও কিন্তু হয়ে যাবে। সো তোমার খুব ভালোভাবে 100% তোমার জানার জন্য কিন্তু এই কাজটা করা লাগবে। সো পূর্ণালোচনা আমরা করব, পূর্ণালোচনা করার পর আমরা অধ্যায়টা আলোচনা করব, তার পূর্বে কিছু কথা বলে নিতে চাইবো তোমাদের সাথে লেখাপড়া অনলাইন নিয়ে। সো লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে আধুনিক একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। কেন সৃজনশীল পদ্ধতিতে বলেছি, কারণ হচ্ছে আমাদের যে লেখাপড়া অনলাইন রয়েছে এটা কিন্তু একদম তোমাদের সৃজনশীল যে শিক্ষা পদ্ধতি সেই সৃজনশীল শিক্ষা পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমাদের যে শিক্ষাদানের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আমরা করে থাকি। কিভাবে করে থাকি, বর্তমান সময়ে তোমরা যে কাজটি করো তোমরা প্রত্যেকেই তো কিছু না কিছু বা কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে যেখানটায় তোমরা তোমাদের স্কুলের যে অধ্যয়নটা সেটা করে থাকছো। সো আমরা লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের জন্য কোনো স্কুল নই, তোমরা মূলত স্কুল থেকে যে পড়াটা শেখো সেই পড়াটার জন্য তোমাদের যে একটা সহায়ক প্রয়োজন হয় সেই সহায়ক ভূমিকা কিন্তু আসলে আমরা পালন করে থাকছি। সো স্কুলে ভর্তি হওয়ার পরেই বা নতুন একটা ক্লাসে ওঠার পরেই তোমরা প্রথমত যে কাজটি করে থাকো সেটা হচ্ছে তোমরা কিন্তু মার্কেটে গিয়ে বাজারের যে গাইড বইগুলো আছে সেই গাইড বইগুলো কেনা শুরু করে দাও। সো আমরা যে লেখাপড়া অনলাইন রয়েছে, লেখাপড়া অনলাইন কিন্তু সম্পূর্ণ গাইড বই বিমুখ একটি প্রতিষ্ঠান এবং লেখাপড়া অনলাইন কিন্তু তোমার সম্পূর্ণ বই পড়ে তোমাদেরকে পড়িয়ে এবং বই থেকে কিভাবে কিভাবে তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারো এবং সম্পূর্ণ বইটাকে তোমাদের ভিতরে ইনস্টল করে দেওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা করে থাকছি। সো
গাইড বইয়ের কোনো জায়গা আমাদের এখানে নেই এবং গাইড বইকে আমরা ফলো করি না, সমর্থন করি না, কারণ গাইড বইয়ে কিন্তু কোনো প্রকার সৃজনশীলতা তোমাদের জন্য নেই। গাইড বইয়ে বলা থাকে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের উত্তর, সো কিন্তু গাইড বইয়ে বলা থাকলেও কিন্তু আসলে গাইড বই সৃজনশীল প্রশ্নকে সমর্থন করে না, কারণ যখন তোমরা গাইড বই পড়ো তখন কিন্তু তোমরা মূল বই থেকে দূরে সরে যাও এবং গাইড বইয়ের মধ্যে 10টা 15টা 20টা প্রশ্ন পড়ে কিন্তু তোমরা ওইখান থেকে হুবহু কোশ্চেন কমন পেতে চাও। হ্যাঁ, এটা ঠিক যে অধ্যায় ভিত্তিক বিশেষ করে অনেক অনেক প্রশ্ন সেখানটায় থাকে, সেখানটা থেকে তোমরা প্রশ্নগুলো দেখতে পারো, কিন্তু সর্বপ্রথম যে কাজটা জরুরি সেটা হচ্ছে মূল বইয়ের সাথে থাকা সবচেয়ে বেশি জরুরি, আর গাইড বই বিমুখী হতে হবে, কারণ গাইড বই সাথে থাকলে তোমার সৃজনশীলতা নষ্ট হবে। তো সৃজনশীল এবং আধুনিক একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন বলেছি, কারণ হচ্ছে আধুনিকতার সাথে কিন্তু আমরা তোমাদের যে লেখাপড়া অনলাইন রয়েছে সেই অনলাইনকে কিন্তু লেখাপড়া অনলাইনকে কিন্তু আমরা একদম ইউটিউবে নিয়ে এসেছি, যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয় এবং তোমরা কোনোভাবে বোর না হয়ে যাও, তোমরা যে কোনো স্থানে যে কোনো জায়গায় গিয়ে আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে পারো, যে কোনো সময় আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে পারো, সেজন্য কিন্তু এই কাজটি করা এবং সব আধুনিক ইনস্ট্রুমেন্ট আধুনিক টুলসে কিন্তু আমাদের সবগুলো ক্লাস রেকর্ড করা তোমাদের জন্য, এবং কোনো প্রকার শিক্ষা সহায়কের অন্য কোনো শিক্ষা সহায়কের প্রয়োজন হবে না আমাদের সাথে থাকলে। কেন বলেছি, কারণ হচ্ছে আমাদের সাথে যখন তোমরা থাকবে আমরা কিন্তু তোমাদের সাথে শুধুমাত্র যে আমাদের যে পৌরনীতি বিষয়টি কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিংবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়গুলো আলোচনা করছি সেটি কিন্তু নয়, আমরা কিন্তু তোমাদের সাথে একাধারে তোমার যে যত সকল বিষয় রয়েছে সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, ইংলিশ, ধর্ম থেকে শুরু করে বিষয় ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা রয়েছে, তারপর হচ্ছে তোমার সায়েন্স, কমার্স এবং আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমাদের এখানটায় আলোচনা করা হয়েছে। বিশেষভাবে কিন্তু আমাদের এখানটায় তোমরা আরো দুইটি ক্লাস এখন পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে আরো কয়েকটি ক্লাস পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার যে কোর্সগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছ, সেই সাথে সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে IELTS করতে পারছো আমাদের এখানটায়, এবং বিউটিফিকেশনের উপরেও কিন্তু ক্লাস আমাদের এখানটায় নেওয়া হচ্ছে। সো তুমি এক লেখাপড়া অনলাইনের সাথে জড়িত থাকলে তোমার যে জীবন সেই জীবনটা কিন্তু খুব সহজ এবং সুন্দর হবে এবং খুব বেশি গতিশীল হবে এবং তুমি অনেক কিছু শিখতে পারবে। কর্মমুখী শিক্ষাগুলো যেমন তুমি শিখতে পারছো তেমনই কিন্তু তোমার জীবনে যত প্রয়োজনীয় শিক্ষা রয়েছে সবগুলো শিক্ষার সহায়ক হিসেবে কিন্তু তোমরা আমাদেরকে পাশে পাচ্ছ। এবং আমাদের লেখাপড়া অনলাইনের যে টার্গেট সেটা হচ্ছে 100 ভাগ স্টুডেন্ট যাতে লেখাপড়ার সাথে জড়িত থাকতে পারে কোনোভাবে, যাতে তাদের লেখাপড়ার পথে কোনো প্রকার বাধা না আসে। সো সেই কথা চিন্তা করতে গিয়ে আমাদের কিন্তু তোমাদের নিয়ে অনেক কিছুই চিন্তা করতে হয়েছে। প্রথমত যে কথাটা চিন্তা করতে হয়েছে সেটা হচ্ছে যে তোমরা অনেকেই অমনোযোগী থাকো এবং অনেকেই কি হয় যে রেগুলার যে পড়ালেখার যে ব্যাপারটা সেই ব্যাপারটা তোমরা অ্যাটেন্ড করতে চাও না, তোমরা আধুনিকতা চাও। সেজন্য কিন্তু আমরা লেখাপড়া অনলাইনকে ইউটিউবে নিয়ে এসে তোমাদের জন্য কিন্তু একটা আধুনিক প্ল্যাটফর্মের কিন্তু সৃষ্টি এখানটা করে দিয়েছি। দ্বিতীয়ত যে কথাটি বলবো সেটা হচ্ছে অনেকে কিন্তু অনেক বেশি কনফিউজ থাকো যে কোন গাইড বই নিবো, কোন স্যারের কাছে পড়বো, কোন কোচিং সেন্টারে যাব, এই এত এত কোশ্চেন তোমাদের মাথায় থাকে, যেই কারণে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে তোমরা কিন্তু মেন যে পড়ায় ফোকাস সেটা কিন্তু করতে পারছো না, তোমরা কিন্তু আদার্স এত অ্যাক্টিভিটিস আদার্স এত চিন্তা মাথায় রেখে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি লেখাপড়া অনলাইনের সাথে থাকো তোমরা যেহেতু একের ভিতরে সব পেয়ে যাচ্ছ এবং সৃজনশীল পদ্ধতিতে পাচ্ছ এবং তোমরা কিন্তু খুব সহজে আমাদের সাথে তোমাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা বজায় রাখতে পারছো, তোমরা যে কোনো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে জানতে পারছো, কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা থাকলে করতে পারছো, আমাদের কোনো ক্লাস তোমাদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কমেন্টস করে আমাদেরকে তোমাদের এই ভালো না লাগার ব্যাপারটা জানিয়ে দিতে পারবে খুব সহজে। তো লেখাপড়া অনলাইনের সাথে থাকলে তোমরা যেটা যে তোমাদের যেটা হচ্ছে তোমরা কিন্তু এই একের ভিতরে সবগুলো ক্লাস পেয়ে যাচ্ছ, তো এটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা তোমাদের হয় সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, বা প্রতিটা পরিবারেরই এমন হয় যে লেখাপড়ার ক্ষেত্রে লেখাপড়ার শেখার যাত্রায় এত পরিমাণ খরচ বর্তমান যুগে হচ্ছে যে পরিবার কিন্তু আসলে আলটিমেটলি হিমশিম খেয়ে যাচ্ছে প্রতিটা পরিবারই তাদের লেখাপড়ার খরচ চালানোর জন্য পরিবারের সদস্যদের। তো আমাদের লেখাপড়া অনলাইনের সাথে কিন্তু যদি তোমরা থাকো তোমরা কিন্তু এই যে কর্মমুখী শিক্ষা থেকে তোমাদের যে পাঠ্যপুস্তকের যে শিক্ষাগুলো এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে। তো যদি একদম বিনামূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তাহলে কিন্তু আমি মনে করি যে তোমাদের কোনো প্রকার গাইড বইয়ের প্রয়োজন পড়ছে না, প্রয়োজন পড়ছে না কোনো প্রকার হোম টিউশনের, প্রয়োজন পড়ছে না কোচিং সেন্টারের, তোমরা কিন্তু আমাদের সাথে থেকে তোমাদের প্রত্যেক দিনের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর সাহায্য নিতে পারো এবং আমাদের থেকে সাহায্য নিয়ে তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্রতিদিনের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো খুবই সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারবে।
সো এই কথাটাই তোমাদের জন্য। আর আরেকটা কথা হচ্ছে সেটা যে বেশি বেশি করে তোমাদেরকে শেয়ার করতে হবে, কারণ আমরা চাই সবাই আমাদের সাথে থাকুক এবং সবাই উপকৃত হোক। সো তোমরা যদি বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দাও এবং বেশি বেশি করে তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে জানিয়ে দাও, তাহলে কিন্তু তারা সকলেই আমাদের এই ক্লাস সম্পর্কে জানতে পারবে এবং আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করে কিন্তু তারা খুব বেশি উপকৃত হতে পারবে। সো আজকের যে আমাদের পঞ্চম অধ্যায়টা সম্পূর্ণটাই আমরা রিভাইজ করব, কারণ আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যে ব্যাপারটা দেয়া আছে, দেখো পঞ্চম অধ্যায় সংবিধান অধ্যায়টির নাম, প্রথমেই আমরা কিন্তু সংবিধান সম্পর্কে জেনেছি যে আমরা যে একটা রাষ্ট্রে বাস করি, আমাদের রাষ্ট্রে বসবাস করার জন্য তো বিশেষ কিছু নিয়মের প্রয়োজন হয়, বিশেষ কিছু রুলস এর প্রয়োজন হয়। সো সেই রুলস গুলোই কিন্তু মূলত হচ্ছে সংবিধান। সো সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক দলিল। সো রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক বেসিক যে নিয়ম কানুন গুলো প্রয়োজন হয় সেটাই কিন্তু হচ্ছে সংবিধান। সো সংবিধান নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছেন, বিভিন্ন মতামত তারা দিয়েছেন। তো রাষ্ট্রবিজ্ঞানের যাকে জনক যাকে বলা হয় অ্যারিস্টটল, অ্যারিস্টটল কিন্তু বলেছেন যে সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছেন। তো সংবিধান এমন একটা জীবন পদ্ধতি যেটাকে রাষ্ট্র নিজে বেছে নিয়েছে এবং রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু সংবিধান হয়েছে। তো যেখানে একটা রাষ্ট্র হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের যে প্রয়োজন সেই প্রয়োজনটাও কিন্তু রয়েছে। সো তারপরে আমরা যেটা জেনেছি যে সংবিধান প্রণয়ন পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখন একটা রাষ্ট্রে যে সংবিধান প্রণয়ন হয়েছে সেই সংবিধানটা কিভাবে কিভাবে প্রণয়ন হয়েছে, কিসের ভিত্তিতে প্রণয়ন হয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে। সো আমাদের জানার প্রয়োজনে বা সংবিধান কিভাবে কিভাবে প্রণয়ন হয়েছে সেগুলোর ভিত্তিতে কিন্তু কয়েকটা স্টেপ এখানে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলোর ভিত্তিতে আসলে সংবিধান প্রণয়ন হয়েছে। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অনুমোদনের মাধ্যমে সংবিধান প্রণয়ন হয়েছে। আমরা কিন্তু জানি যে প্রতিটা রাষ্ট্রেই এমন কিছু শাসক ছিল যারা তাদের স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণকে দমিয়ে রাখতে চাইতো। সো তারা যখন জনগণকে দমিয়ে রাখতে চাইতো, এক পর্যায়ে জনগণ কিন্তু এত বোকা না, জনগণও কিন্তু তাদের যে বিদ্রোহী মনোভাবটা সেই বিদ্রোহী মনোভাবটা পেষণ করতে শুরু করে এবং জনগণের বিদ্রোহীর কারণে যেটা হয় সেটা হচ্ছে যে জনগণের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা যায়। জনগণকে শান্ত করার জন্য এবং তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এক পর্যায়ে শাসক সংবিধান প্রণয়ন করা হয়। যেমন 1215 সালে ইংল্যান্ডের রাজা জন জন ম্যাগনাকার্টা নামে অধিকার সনদ কিন্তু স্বাক্ষরে কিন্তু বাধ্য হন। এটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের একটি উল্লেখযোগ্য স্থান কিন্তু দখল করে আছেন, বা ব্রিটিশ সংবিধান কিন্তু এই সংবিধানের ভিত্তিতে কিন্তু রচিত। সো আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা যায়। আমরা কিন্তু জেনেছি যে সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের যে সদস্য, মানে প্রত্যেকটা রাষ্ট্রে যেটা হয় যে আলাপ আলোচনার মাধ্যমে যদি সংবিধান গঠন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে সংবিধান গঠন করার জন্য যে একটা গণপরিষদ গঠন করার প্রয়োজন পড়ে, সেই গণপরিষদের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তারা সরেজমিনে গিয়ে বিভিন্ন বিষয় দেখে বা উদ্ভাবন করে কিন্তু তারা একটা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এক ধরনের সংবিধান প্রণয়ন করা থাকে। যেমন যদি বলি যে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র সংবিধান, এমনকি আমাদের যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশের সংবিধানও কিন্তু গণপরিষদ কর্তৃক আলাপ আলোচনার মাধ্যমে 1972 সালে প্রণীত হয়েছিল। তারপর দেখো বিপ্লবের দ্বারা সংবিধান হয়, যেমনটি বলেছি যে অনেক সময় স্বৈরাচারী শাসক থাকে এবং স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কিন্তু জনগণ একটা টাইম পর তাদের যে বিদ্রোহটা সেই বিদ্রোহটা কিন্তু শুরু করে দেয়, এবং যখন জনগণ তাদের বিদ্রোহ শুরু করে তখন যেটা হয় যে জনগণের সাথে কিন্তু রাষ্ট্রের যে শাসক তার কিন্তু একটা ক্ল্যাশ হয়, এবং সেই ক্ল্যাশটা হওয়ার পর কিন্তু শাসক আলটিমেটলি বাধ্যই হন যে জনগণের কথা মতো একটা সংবিধান প্রণয়ন করার জন্য। সো সেক্ষেত্রে কিন্তু বিপ্লবের দ্বারা কিন্তু সংবিধান প্রণয়ন হয়ে থাকে। তারপর ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান প্রণয়ন হয়। এতক্ষণ আমরা জেনেছি বা এই পার্টটাতে আমরা শুধু জেনেছি যে কিভাবে কিভাবে সংবিধান প্রণয়ন করা হয়ে থাকে। সংবিধানের শ্রেণীবিভাগও কিন্তু রয়েছে। যদি সংবিধানের শ্রেণীবিভাগ আলোচনা করতে হয় তাহলে বলতে হবে সংবিধান প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে লিপিবদ্ধকরণ সংবিধান বা লেখার ভিত্তিতে তৈরি সংবিধান, এবং অপরটি হচ্ছে সংশোধনের ভিত্তিতে তৈরি সংবিধান। সো লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে যে সংবিধানটা প্রণয়ন করা হয় সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিখিত সংবিধান এবং অন্যটি হচ্ছে অলিখিত সংবিধান। এবং সংশোধনের ভিত্তিতে যে সংবিধানটা প্রবর্তন করা হয় একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান এবং
অন্যটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে যে সংবিধান সেটাকে আমরা যদি বলি, লিখিত সংবিধানের কথা যদি আমরা বলতে চাই, লিখিত সংবিধান হচ্ছে ওই সংবিধান যেই সংবিধানের মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো লেখা থাকে, বা বেশিরভাগ যে নিয়ম বা বিষয় রয়েছে সেগুলো লেখা থাকে, এবং কিছু নিয়ম অলিখিত থাকে সেগুলোকে লিখিত সংবিধান বলবো। এবং অলিখিত সংবিধান হচ্ছে যেই সংবিধানের সিংহভাগ নিয়ম অলিখিত থাকে এবং বিশেষ কিছু নিয়ম লিখিত থাকে, সেই সংবিধানকে আমরা অলিখিত সংবিধান বলি। আসলে এখানে একটা কথা বলে নেওয়া তোমাদেরকে ভালো, যে সব সংবিধানেই কিন্তু বিশেষ কিছু নিয়ম লেখা থাকে এবং কিছু কিছু নিয়ম কিন্তু অলিখিতই থাকে। এখন বেশিরভাগ লিখিত নিয়মওয়ালা সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, এবং বিশেষ বেশিরভাগ অলিখিত নিয়মওয়ালা যে সংবিধান রয়েছে সেটাকে আমরা বলবো অলিখিত সংবিধান। সো লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান সম্পর্কেও আমরা জেনেছি। আরেক ধরনের সংবিধান হয় যেটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে হয়, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান এবং অন্যটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সো সুপরিবর্তনীয় যে সংবিধানটা রয়েছে সেটা হচ্ছে যেটা যে সংবিধানটা খুব সহজেই পরিবর্তন করা যায়, বা যে সংবিধানটাকে প্রণয়ন করা খুব সহজ, খুব সহজেই সেই সংবিধানের সংশোধন আনা যায়, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যেই সংবিধানটাকে প্রণয়ন করার ক্ষেত্রে বিভিন্ন বেগ পোহাতে হয় এবং প্রবর্তন করার ক্ষেত্রে বিশেষ সমস্যার পরিলিখিত হয় সেটাকে আমরা বলেছি দুষ্পরিবর্তনীয় সংবিধান। সো এই সংবিধানগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং লিখিত যে সংবিধান রয়েছে সেই লিখিত সংবিধানের প্রত্যেকটা সংবিধানেরই তো বেশি বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতেই কিন্তু আলটিমেটলি মাপা হয় যে কোন সংবিধানটা কতটুকু ভালো বা কোন সংবিধানটা কতটুকু উত্তম, সেগুলোও কিন্তু আমরা জেনেছি। ধরো লিখিত যে সংবিধান রয়েছে, লিখিত সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সুস্পষ্টতা, স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী, শাসক এবং জনগণের সম্পর্ক কিন্তু বিদ্যমান এতে। অলিখিত যে সংবিধান রয়েছে, অলিখিত সংবিধানের বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে প্রগতির সহায়ক এই সংবিধান, জরুরি প্রয়োজনে সহায়ক, বিপ্লবের সম্ভাবনা কম থাকে এবং বিবিধ নিয়ম রয়েছে। তারপর লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের পর আরো একটি যে সংবিধান রয়েছে সেটা হচ্ছে উত্তম সংবিধান। ধরো বিশ্বের সকল রাষ্ট্রের কোনো না কোনো সংবিধান রয়েছে, যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত সে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ততটা উত্তমভাবে পরিচালিত হয়। উত্তম সংবিধানের নিম্নোক্ত বৈশিষ্ট্য রয়েছে। সো আমরা যেটা আমরা আমাদের নিজেদেরও জানার কথা যে একটা রাষ্ট্রের নিয়ম যতটা যতটা সুস্পষ্ট থাকবে, যতটা সুসম্পূর্ণ থাকবে, ততটা কিন্তু রাষ্ট্রের যে নাগরিকরা ততটা ভালো থাকতে পারবে, এবং রাষ্ট্রের সকল যে পরিচালনা সেগুলোও কিন্তু আসলে আলটিমেটলি ততটাই কিন্তু ভালো থাকবে। সো একটা রাষ্ট্রকে ভালো করতে হলে বা রাষ্ট্রের সকল বিষয় বস্তু যদি ভালো করতে চাই বা উন্নতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু রাষ্ট্রের সংবিধানটা অবশ্যই উন্নত হতে হবে। সো উন্নত সংবিধানের কিছু বৈশিষ্ট্য এখানটায় রয়েছে, যে সুস্পষ্ট থাকে, সংক্ষিপ্ত থাকে, মৌলিক অধিকার থাকে, জনমতের প্রতিফলন থাকে এবং সুষম প্রকৃতির হয়ে থাকে। সংশোধন পদ্ধতি হচ্ছে উত্তম সংবিধানে কোনো ধারায় সংশোধন বা পরিবর্তন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়, অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে এই সংবিধানে সংশোধনের পদ্ধতি উল্লেখ করা থাকে, সংবিধানের কোনো অংশ কিভাবে সংশোধন করা হবে তাও কিন্তু উত্তম সংবিধানে উল্লেখ করা থাকে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে এবং এই সংবিধান কিন্তু জনকল্যাণকামী। তারপর আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জেনেছিলাম, বাংলাদেশ সংবিধান প্রণয়ন করার জন্য যে দলটা গঠন করা হয়েছিল বা সংবিধানের যে সদস্যগুলো প্রণয়ন করা হয়েছিল তারা কিন্তু আসলে গণপরিষদ যে গঠন করা হয়েছিল সেই গণপরিষদ কিন্তু 1972 সাল থেকে কাজ করা শুরু করেছে, এবং 1972 সালের 16ই ডিসেম্বর থেকে কিন্তু তা কার্যকর হয়েছে। বাংলাদেশের সংবিধানের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলোও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে লিখিত দলিল, পরেরটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার রয়েছে এতে, সর্বজনীন ভোটাধিকার রয়েছে, গণপ্রজাতন্ত্রিক এটি, এককেন্দ্রিক রাষ্ট্র, সর্বোচ্চ আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে। এরপর আমরা সংবিধানের যে সংশোধনী হয়েছিল সেই সংশোধনী সম্বন্ধে কিন্তু জেনেছি, যে ষোড়শ সংশোধনী কিন্তু এখানটায় হয়েছে। সো এখনটাই আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু এখন আমরা আলোচনা করবো। সো প্রথমে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন আলোচনা করব, দেন আমরা সৃজনশীল প্রশ্ন রয়েছে দুইটা, সেই দুইটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আমরা যে যখন অধ্যায়টা আলোচনা করলাম, এই অধ্যায়ের যে আলোচনাটা বা পুনরালোচনাটা, সেই আলোচনাটা কিন্তু মূলত সৃজনশীল প্রশ্ন আলোচনা করার ক্ষেত্রে, তোমরা যারা আমাদের সাথে সাথে বইয়ের লাইন মার্ক করে রেখেছো তারা বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু দেখবে, যেহেতু আমরা যখনই তোমাদেরকে লাইনগুলো মার্ক করতে বলেছি সেই লাইনগুলো কিন্তু আসলে তোমাদেরকে বলে মার্ক করতে বলেছি, কারণ যখন তোমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য এটা পড়তে যাবে সেক্ষেত্রে যাতে তোমাদের কাজে দেয় সেজন্য কিন্তু তোমাদেরকে বলেছি। সো প্রথম যে এখানে বহু নির্বাচনী প্রশ্নটা আছে অনুশীলনীতে, দেখো কি বলেছে, যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে। সো
রাষ্ট্রবিজ্ঞানীরা মূলত রাষ্ট্র নিয়ে মতবাদ দিয়ে থাকেন এবং রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে কিন্তু তারা কথা বলে থাকেন। আমরা কিন্তু এই অধ্যায়টা যখন শুরু করেছি সংবিধান নিয়ে, তখনই কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের জনক কে সেটা জানতে পেরেছি খুব ভালোভাবে। দেখো প্রথম পেজটায় গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সংবিধান নিয়ে কিন্তু একটা মতবাদ করেছিলেন। সো রাষ্ট্রবিজ্ঞানের জনককে প্রশ্নের কিন্তু অ্যান্সার হবে অ্যারিস্টটল, এবং জন লক কে সেটাও কিন্তু এখানটায় বলা আছে। জন লক কিন্তু ইংল্যান্ডের রাজা ছিলেন তখন। তারপর যা জ্যাক রুশোর কথা বলা হয়েছে, টি এইচ গ্রিনের কথা বলা হয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে জনক তিনি হলেন অ্যারিস্টটল। তারপরে যে প্রশ্নটা রয়েছে, দেখো বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি? সো চতুর্থ যে সংশোধনী হয়েছিল সেটা জানার জন্য আমরা যে আমাদের সংবিধানটা রয়েছে সেই সংবিধানের যে সংশোধনী আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু আমরা পড়েছি এবং তোমাদেরকে বলেছিলাম খুব ভালোভাবে পড়ে নিতে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। সো দেখো সংবিধানের সংশোধনীতে আমরা গেলাম, প্রথম সংশোধনী যেটা হয়েছিল জুলাই 1973 সালে, তারপর দ্বিতীয় সংশোধনী যেটা হয়েছিল সেপ্টেম্বর 1973 সালে, তৃতীয় সংশোধনী যেটা হয়েছিল নভেম্বর 1974 সালে, এবং চতুর্থ সংশোধনী যেটা হয়েছিল জানুয়ারি 1975 সালে। এবং সংশোধনীতে যেটা লক্ষণীয় বা সংশোধনীর যে বিষয়বস্তু সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়, এবং উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি এবং সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি মাত্র জাতীয় দল সৃষ্টি করা হয়। সো এখান থেকে কিন্তু আমরা খুব ভালোভাবেই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাচ্ছি যে বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা। সো রাষ্ট্রপতি সরকার সরকার ব্যবস্থা বাদ দিয়ে কিন্তু আসলে রাষ্ট্রপতি শাসিত যে সরকার, সেই সরকার ব্যবস্থার প্রবর্তন কিন্তু এই সংবিধানে করা হয়েছে। তারপর 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয় কেন? সো সংবিধান যে প্রণয়ন করা হয় সেই সংবিধান প্রণয়ন করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। প্রয়োজনীয়তা ছাড়া কিন্তু আসলে কোনোদিনই কোনোভাবেই কিন্তু কোনো সংবিধান প্রণয়ন করা হয়নি, যেমনটি তোমাদের সাথে আলোচনা করেছি যে সংবিধান প্রণয়ন করার বেশ কিছু প্রয়োজনই আসলে রয়েছে। তার মধ্যে আমাদের বইয়ে যেটা রয়েছে সেটা যদি আলোচনা করতে চাই, তাদের অপশনগুলো যে অপশনগুলো আসলেই গ্রহণযোগ্য কিনা। সো দেখা যাক, চলো দেখো প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে জনগণকে শান্ত করার জন্য। জনগণকে শান্ত করার জন্য এটা হতে পারে, কারণ যখন স্বৈরাচারী কোনো শাসক তার শাসন কার্য পরিচালনা করতে থাকে তখন কিন্তু জনগণ আসলে বিক্ষুব্ধ হয়ে যায়, এবং জনগণ কিন্তু তাদের যে আন্দোলন সংগ্রাম সেটা কিন্তু চালিয়ে যায়, তারা কিন্তু বিপ্লবের সূচনা করে ফেলে, এবং তখন যেটা হয় সেটা হচ্ছে জনগণকে কিন্তু শান্ত করার প্রয়োজন পড়ে, এবং জনগণকে শান্ত করার জন্য হলেও কিন্তু সংবিধান রচনা করার প্রয়োজন পড়ে। দ্বিতীয় যে সংবিধানটা রয়েছে সেটা হচ্ছে জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য। সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সত্য একটা ক্লু, এটা তো আমাদের নিতেই হবে, কারণ সংবিধান কিন্তু জনগণের কিন্তু কথা বলে, জনগণের অধিকার আদায়ের কথা কিন্তু সংবিধান বলে। তারপর হচ্ছে স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে। সো স্বেচ্ছাচারী শাসক যারা রয়েছে, যারা তাদের নিজ ইচ্ছায় রাষ্ট্র শাসন করে এবং নিজেদের ইচ্ছে মতো যেটা খুশি সেটা করে, তাদের শাসক তাদের যে তাদের থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য অবশ্যই সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। কাজেই আমরা তিনটা অপশন যে রয়েছে তিনটা অপশনই সিলেক্ট করব, বা তিনটা অপশনই কিন্তু আমরা পিক করব। প্রথম অপশন হচ্ছে জনগণকে শান্ত করার জন্য, দ্বিতীয় অপশন জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং তৃতীয় যে অপশন সেটা হচ্ছে স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে। সো নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এবং উদ্দীপকের ভিত্তিতেও আমাদের পরবর্তী দুইটা যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্ন দুইটা অ্যান্সার করতে হবে এই উদ্দীপকটার ভিত্তিতে। সো প্রথমত উদ্দীপকটাই যেটা বলেছে যে ক ব্যক্তি প্রতিবেশী খ ব্যক্তির একটি জমি দখল করে নিলে খ ব্যক্তি আইন প্রয়োগকারীর শরণাপন্ন সংস্থার শরণাপন্ন হন। সো ক ব্যক্তি যে একজন ব্যক্তির কথা বলেছে এবং খ ব্যক্তি একজন ব্যক্তির কথা বলেছেন, যার মধ্যে ক ব্যক্তি হচ্ছে খ ব্যক্তির জমি দখল করে নিয়েছে এবং খ ব্যক্তি আইন প্রণয়নকারীর সংস্থার শরণাপন্ন হয়েছে, যে সংস্থাগুলো আইন প্রণয়ন করে থাকে তাদের শরণাপন্ন হয়েছে, এবং উক্ত সংস্থা প্রচলিত আইনের মাধ্যমে খ ব্যক্তির জমি তাকে বুঝিয়ে দেয়, এবং যে উক্ত যে সংস্থা রয়েছে সেই সংস্থাটা যেটা প্রচলিত আইন রয়েছে বা সংবিধানে উল্লেখ করা যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিত্তিতে কিন্তু সেই লোকের জমি তাকে ফিরিয়ে দেয় এবং তাকে কিন্তু বুঝিয়ে দেয়। সো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সংবিধানের কোন বৈশিষ্ট্যের প্রয়োগের কারণে খ তার সম্পত্তির ফেরত পায়। সো সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করা, সেক্ষেত্রে কিন্তু তিনি তার তার জমি তার ভোগ করা কিন্তু মৌলিক অধিকার, সেই অধিকার কিন্তু আইন বিভাগ বা
যে আইন প্রয়োগকারী যে সংস্থার কাছে গিয়েছিলেন তারা কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছেন। সংবিধানের উক্ত বৈশিষ্ট্য উল্লেখ থাকায় জনগণ নিজেদের অধিকার ভোগের প্রতি সচেতন হয়। সো সংবিধানে যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা থাকার কারণে জনগণের সাথে যেটা হয়, জনগণ কিন্তু তাদের যে মৌলিক অধিকার রয়েছে বা অধিকারটা যে রয়েছে সেই অধিকার সম্পর্কে কিন্তু জানতে পারে এবং সেই অধিকার কিন্তু তারা পরবর্তীতে তাদের অধিকার ভোগের ক্ষেত্রে কিন্তু সচেতন হয়। সুতরাং এই অপশনটা আমাদের নেওয়া যাবে। দ্বিতীয়, অন্য কেউ অন্য অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। সো যেহেতু প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে এবং প্রত্যেকের তার যে অধিকার সেই অধিকার সম্পর্কে সচেতন, সো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অন্য কারো অধিকারের ব্যাপারেও কিন্তু সে আসলে হস্তক্ষেপ করতে যাবে না বা হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন কিন্তু পড়বে না। তাদের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায়। সো সেক্ষেত্রে যেটা হয় যে তাদের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন রয়েছে সেই প্রতিফলন কিন্তু সেখানটায় দেখা যায়। সো এখানটায় আমাদের যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আমাদের যে তিনটা অপশন রয়েছে সেই তিনটা অপশনই কিন্তু এখানটায় আমাদের পিক করা লাগবে। সো প্রথম যে অপশন রয়েছে সেটা হচ্ছে নিজেদের অধিকার ভোগের প্রতি সচেতন হয়। দ্বিতীয় অপশন হচ্ছে কেউ অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না, এবং চতুর্থ তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে তাদের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায়। সো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন দুইটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে দেখো কি আছে, যে ক নামক সামাজিক সংগঠনটি সামাজিক চিরাচরিত নিয়ম কানুন অনুযায়ী পরিচালিত হয় এবং নিয়মগুলো কোথাও লিপিবদ্ধ করা হয়নি। আমরা কিন্তু এখানটায় বুঝতে পারছি যে ক যে নামক যে সামাজিক সংগঠনের কথা বলা হয়েছে তাদের কিন্তু কোনো লিপিবদ্ধ সংবিধান নাই। সংগঠনের মাঝে কোনো সমস্যা দেখা দিলে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করে। সরাসরি এখানে অলিখিত সংবিধানের কথা বলা হচ্ছে। পক্ষান্তরে খ নামক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল পরিচালনায় সুস্পষ্টভাবে লিখিত নিয়ম কানুন মেনে স্কুল পরিচালনা করেন, কোনো নীতিমালা তৈরি বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হন, মাঝে মাঝে লিখিত নিয়ম কানুনের ব্যাখ্যা নিয়ে সমস্যা দেখা দেয়। সো আমরা কিন্তু এখানটায় লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের যে পার্থক্য বা লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান দুইটার কিন্তু হিন্স কিন্তু এখানটায় পেয়ে গিয়েছি। তো প্রথম যে জ্ঞানমূলক কোশ্চেনটা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে 1215 সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম কি? সো এটা কিন্তু একদম প্রথম পেজেই রয়েছে, আমাদের মনে আছে, আমার মনে আছে, বারবার তোমাদের সাথে পুনরালোচনা করা হয়েছে, তোমারও মনে থাকার কথা, এবং আন্ডারলাইনও কিন্তু করতে বলা হয়েছিল এই লাইনটি। সেটা হচ্ছে 1215 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয় সেই সংবিধানের নাম কিন্তু ছিলেন নাম কিন্তু ছিল ম্যাগনা কার্টা, যে অধিকার সনদ স্বাক্ষরে কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন সেটা হয়েছিল 1215 সালে। সো দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের প্রয়োজন কেন ব্যাখ্যা করো। সো সংবিধানের প্রণয়নের কেন প্রয়োজন সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধানের প্রণয়ন করতে হবে, স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সংবিধান প্রণয়ন করতে হবে, এবং রাষ্ট্রের প্রত্যেকের সকল অধিকার নিশ্চিত করার জন্য সংবিধান প্রণয়ন করতে হবে, রাষ্ট্রের আইন নিয়ম কারণ সবকিছু সমস্ত কিছুর সঠিক পরিচালনার জন্য সংবিধান নিয়ম সংবিধান প্রণয়ন করতে হবে। কাজেই সংবিধান প্রণয়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু সংবিধানগুলো প্রণয়ন করতে হবে। ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা দেখো কি বলেছে এখানে, ক সংগঠনটি পরিচালনার নিয়মগুলি কোন ধরনের সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করো। তো ক সংগঠনটি হচ্ছে এক ধরনের সামাজিক সংগঠন এবং সামাজিক সংগঠন তাদের বৈশিষ্ট্য যে রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সম্পূর্ণ অলিখিত বৈশিষ্ট্য, কোনো প্রকার লিখিত বা লিপিবদ্ধকরণ রুলস তাদের নেই, এটা সম্পূর্ণ অলিখিত সংবিধানের সাথে মিলে যায়। এবং অলিখিত সংবিধানের যে রুলস রয়েছে সেই রুলসের কথা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু বলতে হবে তাদের কোনো লিখিত রুলস থাকে না, তাদের সমস্ত রুলস গুলোই অলিখিত থাকে, এবং অলিখিত থাকার কারণে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে তারা কিন্তু তাদের প্রণয়ন বা সংশোধন করে থাকে। তো ক সংগঠনটি পরিচালনার নিয়ম বলি আসলে সংবিধানের সাধারণ বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই অলিখিত সংবিধানের সাধারণ বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ক ও খ প্রতিষ্ঠান দুইটি পরিচালনার নিয়মগুলির মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে মনে করো তা তোমার পক্ষে যুক্তি দাও। তো আমি ক এবং খ যে সংবিধান বৈশিষ্ট্য রয়েছে সেটা তোমরা যখন এটা অ্যান্সার করতে যাবে প্রথমে তো ক সংবিধান সম্পর্কে তোমরা লিখেছো, খ নাম্বার যে সংবিধানটা রয়েছে সেটা সম্পর্কে একটা বর্ণনা তোমরা প্রথমে দিয়ে নিবে, যে ক এবং খ সংবিধানের মধ্যে খ সংবিধানটি হচ্ছে লিখিত সংবিধান, খ সংবিধানের নিয়মগুলো হচ্ছে লিখিত সংবিধানের নিয়মগুলো দিবে, এবং লিখিত সংবিধানের নিয়মগুলো দেওয়ার পর তোমার মতামত জানাবে। এখন আমার যদি মতামত বলি, আমার কিন্তু আমি লিখিত সংবিধান বেশি সমর্থন করি, কারণ লিখিত সংবিধানে কোনো সংবিধানের প্রণয়ন বা সংশোধন করার ক্ষেত্রে যদিও লেট হয় কিন্তু আলটিমেটলি সেটা করা যায়, এবং লিখিত সংবিধানে যেটা হয় লিপিবদ্ধ যেহেতু করা থাকে সকল কিছু, সবকিছুর কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে চেঞ্জ কিন্তু করা যেতে পারে।
সো এই জন্য আমি লিখিত সংবিধানটাকে সমর্থন করি। তোমরা তোমাদের যে সংবিধানটাকে সমর্থন করো বা কেন সমর্থন করো সেটা কিন্তু তোমাদের মতামতের যে তোমাদের যে বক্তব্য সেই বক্তব্যের পক্ষে কিন্তু তোমরা মতামত দিতে পারবে। তারপর যে আরেকটি প্রশ্ন রয়েছে যেটা দেখো, একই ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় নিরপেক্ষতার ভিত্তিতে ক রাষ্ট্রের সংবিধান রচনা করা হলো। এই রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। উক্ত রাষ্ট্রের আইনসভায় একটি বিল পাশের ব্যাপারে আইনসভার মোট 210 জন সদস্যদের মধ্যে 140 জন সম্মতি না থাকায় বিলটি বাতিল হয়ে যায়। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান তো 1972 সালে শুরুর দিক থেকে প্রণয়ন প্রক্রিয়া শুরু করা হয় এবং এটা শেষ হয় 16ই ডিসেম্বর 1972 সালে। অলিখিত সংবিধান বলতে কি বোঝায়? অলিখিত সংবিধান বলতে এমন এক সংবিধানকে বোঝায় যে সংবিধানের বিশেষ কিছু নিয়ম অলিখিত থাকে এবং বেশ কি অল্প কিছু নিয়ম লিখিত আকারে থাকে বা লিপিবদ্ধ আকারে থাকে, সেই সংবিধানকে অলিখিত সংবিধান বলে, যেটা কিন্তু তোমাদের বইই রয়েছে। তারপর 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, সংশোধনের ভিত্তিতে ক রাষ্ট্রের সংবিধান কোন ধর কোন শ্রেণীর সংবিধান ব্যাখ্যা করো। তো সংশোধনের ভিত্তিতে ক রাষ্ট্রের যে সংবিধানটা সেই সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান বলা যাবে, কারণ হচ্ছে লিখিত সংবিধানের যেটা হয় সেই সংবিধানের যে প্রণয়ন বা সংবিধানের যে চেঞ্জ সেটা পরিবর্তন করার জন্য কিন্তু আসলে সংসদে সংসদে কিন্তু অধিকাংশ যে সদস্য রয়েছে অধিকাংশ সদস্যদের মতামত কিন্তু থাকার প্রয়োজন রয়েছে। দেখো এখানটায় কিন্তু বলা আছে যে 210 জন সদস্য সদস্যদের মধ্যে 140 জনের সম্মতি না থাকার কারণে। সো 210 জন সদস্য যখন থাকে তখন কিন্তু আলটিমেটলি 140 জনের মতো সম্মতি তাদের থাকার প্রয়োজন পড়ে, এবং 140 জন সদস্য সম্মতি যখন না থাকে সেখানটায় সেটাতে কিন্তু আসলে যে সংবিধানটা রয়েছে সেই বা যে বিলটা রয়েছে সেই বিলটা কিন্তু বাতিল হয়ে যায়, এবং আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। করাষ্ট্রের সংবিধানের বাংলাদেশের সংবিধানের সাথে বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায় বিশ্লেষণ করো। হ্যাঁ করা যায়। সো প্রথমে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে করাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। উক্তিটির পক্ষে আমার মতামত নিচে বর্ণনা করা হলো। এভাবে লিখে কিন্তু তুমি লিখবে যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য এবং করাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য। তারপর নিচে দিয়ে দিবে যে উক্ত উক্ত বিষয়গুলো রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ, সে কারণে আমরা বলতে পারি যে উক্ত সংবিধানটি বাংলাদেশের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। আজকের মতো পাঠ এই পর্যন্তই, তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো। যদি তোমাদের তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে তোমাদের স্বতঃস্ফূর্ততার সাথে তোমাদের কমেন্টস করবে, এবং তোমাদের কমেন্টস গুলো করার পর সেই কমেন্টস গুলো দেখে কিন্তু আমরা তোমাদেরকে সেগুলো সলিউশন করে দিব। আর যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিতে ক্লিক করবে এবং লাইক কমেন্ট শেয়ার তো করবে, সেই সাথে সাথে যে কাজটি করবে সেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ আমরা যেহেতু একটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব রয়েছে তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকলের মাঝে আমাদের ক্লাসটাকে ছড়িয়ে দেওয়ার। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।